তোমার হলো শুরু আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনই বহে ধারা। সাকিব আল হাসান আর তানভীর ইসলাম একজন সম্ভবত তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি খেলছেন, অন্যজন খেলবেন প্রথম বিশ্বকাপ। বয়সের মতো তাই স্বাভাবিকভাবেই অভিজ্ঞতায় বিস্তর ফারাক দুজনের মধ্যে। সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের হটকেক ছিলেন অনেকদিন। দেশের ক্রিকেটের নাম্বার ওয়ান সাকিব দুর্দান্ত প্রতাপে খেলে বেরিয়েছেন বিশ্বের বড় বড় সব লীগগুলো। দেশ বিদেশের ক্রিকেটাররা সাকিবকে পেলে তার থেকে শিখতে উদগ্রীব থাকেন সবসময়। গণমাধ্যমের কল্যাণে তা অনেকবারই দেখা হয়ে গেছে ক্রিকেট প্রেমীদের। অন্যদিকে তানভীর সবে আন্তর্জাতিক ক্রিকেটে হাঁটি হাঁটি পা পা করছেন। অভিজ্ঞতা বলতে কেবল চারটি টি টোয়েন্টি ম্যাচ আছে নিজের ঝুলিতে। অভিজ্ঞতার এই যোজন পার্থক্যের মধ্যেও একটা জায়গায় এই দুই ক্রিকেটার মিলেছেন একই বিন্দুতে। সাকিবের মতো তানভীরও করেন বাঁহাতি স্পিন বোলিং। এদিন প্র্যাকটিস সেশনে এই দুই ক্রিকেটারকে একসাথে দেখা গেল। অনুশীলনে খুব একটা বোলিং করতে না দেখা যাওয়া সাকিবকে এদিন লম্বা সময় বল করতে দেখা গেল। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে এদিন প্রথমবারের মতো মাটির উইকেটে প্র্যাকটিস করেছেন ক্রিকেটাররা। উইকেটের আচরণ বুঝতে তাই হয়তো লম্বা সময় বল করলেন সাকিব। বৈচিত্র্যময় লঙ্কান বোলারদের মতো বাংলাদেশ দলের বোলিং আক্রমণ তেমন বৈচিত্র্যময় নয়। বৈচিত্র্য আনতেই কিনা সাকিবকে দেখা গেল ক্যারম বল করার চেষ্টা করতে। টপ স্পিনার আর্ম বলটা সাকিব ভালোই করেন, তবে ক্যারম বলটা যেন ঠিক আয়ত্তে আসছিল না। তানভীর ইসলাম এক্ষেত্রে এগিয়ে এলেন সাকিবকে সাহায্য করতে। কবজের মোচর কেমন হবে সেটা শ্যাডো করে দেখিয়েও দিলেন। তানভীর কিছুদিন আগেও বলেছিলেন তিনি সাকিবের কাছে শেখার জন্য উদগ্রীব হয়ে আছেন, আর আজ দেখা গেল তানভীরের কাছে টিপস নিচ্ছেন সাকিব। সাকিব আল হাসান এজন্যই তো অনন্য, ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসেও শেখার ক্ষুধাটা এখনো আছে সাকিবের মধ্যে। তানভীরের কাছে ক্যারম বল শিখে সেটা সাকিব ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারলেন কিনা সেটা বোঝা গেল না অবশ্য। তবে সাকিব তানভীরকে বোধহয় বললেন উইকেট পেলে তিনি তানভীরের মতন সেলিব্রেশন করতে চান। শ্যাডো করে তানভীরের মতন সেলিব্রেশন করার চেষ্টাও করলেন। তানভীরও দেখিয়ে দিলেন কিভাবে পারফেক্টলি সাকিব তাকে অনুকরণ করতে পারেন। কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে এমনই ফুরফুরে মেজাজে টাইগার ক্রিকেটারদের অনুশীলন করতে দেখা গেছে। আজ শেখা ক্যারম বলটি সাকিব ম্যাচে অ্যাপ্লাই করবেন কিনা, আর সেই বলে উইকেট পেলে তানভীরের মতন সেলিব্রেশন করেন কিনা, এখন সেটাই দেখার বিষয়। বাংলাদেশ সময় ভোর 6টায় ম্যাচটি শুরু হবে।